দুর্গাপূজোর আগে WBPSC তার তরফ থেকে হলোটা কি, মানে হঠাৎ করে কি ঘুমন্ত PSC জেগে উঠেছে? এটা কি আমরা বলতে পারি? মানে একটার পর একটা বোম ফেলছে সিরিয়াসলি। আজকে কিন্তু মহালয়া পিতৃপক্ষের অবসান না দেবীপক্ষের সূচনা, সেরকম একটা সুন্দর দিনে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি PSC-র তরফ থেকে, পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ক্লার্কশিপ এক্সামিনেশনের যে শর্ট নোটিফিকেশান, সেটা 2023 এগেইন কিন্তু বেরিয়ে গেছে। মানে PSC করছে কি, হঠাৎ করে কি শুরু করলো, এটা তো মানে বোঝাই মুশকিল। প্রথমে আসলো হচ্ছে ফুড এসআই, তারপরে আসলো মিসলেনিয়াস, তারপরে আসছে ক্লার্কশিপ, মানে কি, মানে তিনটে বড় বড় আপডেট এই বছরে একই বছরে। এবং অবভিয়াসলি এখানে বলতে হবে যে BCS তো প্রতি বছরই বেরোয়, সেটা পরের প্রশ্ন, মানে হচ্ছেটা কি? বাহ, ক্যা সিন হ্যায়। তোমাদেরকে জানিয়ে রাখি একদম ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এসেছি, মানে লিটারালি গুজবাম্পস দেওয়া একটা আপডেট। ক্লার্কশিপ এক্সামিনেশন 2023 এর অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের সামনে চলে এসেছে, যেটা কিন্তু তোমরা চোখের সামনে দেখতেই পাচ্ছ, মানে হিউজ হিউজ হিউজ। আজকে প্রথম কথা, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হচ্ছে ওয়ার্ল্ড কাপের, তারপরে মহালয়া, মানে এরকম একটা সুন্দর দিনে তোমাদের সামনে এই ভিডিওটা করতে পারছি, সেটা ভেবেই প্রচণ্ড ভালো লাগছে। তো চলো পুরো আপডেট তোমাদের সামনে আজকের এই ভিডিওটা দেবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথমে তোমাদেরকে বলে রাখি PSC ক্লার্কশিপ এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা লাস্ট যখন হয়েছিল সেটা 2 বছর আগের কথা তোমাদেরকে বলছি, তখন কিন্তু এই পার্টিকুলার পরীক্ষাটার যে অফিসিয়াল ভ্যাকান্সি ছিল সেটা কিন্তু মোর দ্যান 7000 প্লাস ছিল, এটা তোমাদেরকে কিন্তু বলে রাখি। বলেন কি, এই বছর কিন্তু সূত্র থেকে পাওয়া খবর তোমাদেরকে জানিয়ে রাখি, এবারের ভ্যাকান্সি কিন্তু অলমোস্ট নিয়ার অ্যাবাউট 6000 কাছাকাছি থাকবে। মানে এটা শুনে অনেকেরই হয়তো এতক্ষণ হার্টফেল হয়ে গেছে। হ্যাঁ, সিরিয়াসলি এটাই হচ্ছে আপডেট, 6000 কাছাকাছি ভ্যাকান্সি হতে পারে, 6000 প্লাস ভ্যাকান্সিও কিন্তু থাকতে চলেছে ক্লার্কশিপ এক্সামিনেশন 2023। এরপরে যে সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিসটা, সেটা হচ্ছে এই পার্টিকুলার এক্সামটার জন্য কি আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগে। সিম্পলি মাধ্যমিক তোমরা যারা যারা দিয়েছো, মানে ফুড এসআইয়ের মতনই যারা মাধ্যমিক এক্সাম দিয়েছো, তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে, আর এক্সট্রা কিচ্ছু লাগবে না। সিম্পলি মাধ্যমিক পাশে তোমরা এখানে আবেদন করে ফেলতে পারবে, আর কিছু না। এবং অবশ্যই এখানে যে ভ্যাকান্সি আপডেট, যেটা সবার প্রথমে তোমাদের সামনে বললাম, সেটা কিন্তু 6000 প্লাসের কাছাকাছি নাকি থাকতে চলেছে। এইটা কিন্তু তোমাদের একটা অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা তো বেরিয়েই গেছে, কিন্তু ভ্যাকান্সি রেসপেক্টে তোমাদের সামনে একটা আপডেট দিলাম, যেটা কিছু কিছু আনঅফিসিয়াল ওয়েবসাইট হোক বা ভেতর থেকে পাওয়া খবরের রেসপেক্টে। আমি যতবারই ভিডিও করি তোমাদের সামনে যা যা আপডেট দিচ্ছি, মোটামুটি তার নিয়ার অ্যারাউন্ড কিন্তু গেছে, তো তার রেসপেক্টে বলে রাখলাম। এখন চলে আসবো নোটিফিকেশানে কি বলতে চাইছে। নোটিফিকেশানে সিম্পলি কিছুই বলতে চাইনি, দুটো জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে wbpsc.gov.in, সেখান থেকে গিয়ে তোমাদের অফিসিয়ালভাবে অ্যাপ্লাই করতে হবে। যারা অলরেডি তোমাদের এই wbpsc.gov.in সেখান থেকে রেজিস্ট্রেশন করে নিয়েছো, তাদের কিন্তু সেকেন্ড টাইম, অর্থাৎ এই ফর্মটা যখন আপডেট অনলাইন রেজিস্ট্রেশন বেরোবে কিছুদিন পর, তখন কিন্তু এগেইন সেমভাবে আবার করতে হবে। মানে পুরনো যাদের অলরেডি আছে এক্সিস্টেন্স রেজিস্টার বা রেজিস্ট্রেশন আইডি, সেটা কিন্তু ভ্যালিড হবে না। এখানে কিন্তু আবার করে তোমাদের এগেইন করতে হবে ওয়েবসাইটে গিয়ে অফিসিয়ালভাবে, তোমাদের যেরকম ফুড এসআইয়ের জন্য করেছিলে, যেভাবে মিসলেনিয়াসের জন্য করছো, এবং সেই একইভাবেই কিন্তু তোমাদেরকে এখানে ক্লার্কশিপের জন্যও করতে হবে। এবং যে ডিটেল ইনফরমেশান আছে, অর্থাৎ নোটিফিকেশান যেগুলো বেরোবে, সেখানে স্যালারি কী থাকবে, ফিস কী আছে, এক্সাম কীভাবে হয়, কমপ্লিট সিলেবাস কী কী থাকে, সমস্ত কিছু কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট আছে psc.gov.in, সেখানে যখন অফিসিয়ালভাবে ডিটেল নোটিফিকেশান বেরোবে, তখন কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তোমাদের একটা কথাই বলবো, মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে হয়, এবং তোমাদের এই রেসপেক্টে যদি কোনো ভিডিও এর মধ্যে লাগে, পুজোর আগে যদি লাগে, তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে তোমাদের সামনে কিন্তু করে দেব, কোনো অসুবিধা নেই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, কিন্তু তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু একটা মানে বিশাল রকমের একটা ব্যাপার। সিম্পলি দুখানা টায়ার হয় এখানে, দুটো টায়ারের রেসপেক্টে তোমাদের কিন্তু এখানে পার্টিকুলার যে এক্সাম আছে সেই গোটা এক্সামটা কিন্তু কভার করা হয়। ক্লার্কশিপ 2023 এর অফিসিয়াল আপডেট বেরিয়ে গেছে, মানে আমরা বলে চলতেই পারি যে এবছরে কিন্তু পরপর তিনটে আপডেট বেরিয়েছে। এখন যদি মনে করি যে প্রথম টায়ারটা কবে হবে, এক্সাম কবে হবে, তো খুব বেসিক নিয়ম, এটা কিন্তু পরের বছরেই হবে, এবছরে হওয়ার কোনো সম্ভাবনা নেই। তোমরা হাতে ধরে চলতে পারো মিনিমাম 4 থেকে 5 মাস কিন্তু টোটাল প্রসেসিং লাগবে। 4 থেকে 5 মাস মানে আমি যদি অক্টোবর মাসটা পুরোটাই ছেড়ে দিই, তাহলে নভেম্বর থেকে যদি আমি শুরুও করি, তাহলে কিন্তু পরের বছরে মার্চের পর, মার্চ মাসের আগে কিন্তু কোনো রকমের এক্সাম হবার প্রবণতা নেই বলে চলে, বিকজ PSC-কে এখনও বিশেষ করাতে হবে, অলরেডি পোস্টপোন করে গেল।
তারপরে কিন্তু ফুড এসআই আছে, তারপরে মিসলিনিয়াস আছে, সেই সমস্ত কিছুর পরে গিয়ে কিন্তু ক্লার্কশিপ পাওয়ানো হবে। তো এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। বিভিন্ন যে প্রসপেক্টগুলো আছে প্রতিটা প্রসপেক্টের রেসপেক্টে তোমাদের সামনে কিন্তু প্রতিটা কভার করে দিয়েছি। তো এই হয়ে গেল ওভারঅল বিষয়, বিশাল বড় একটা আপডেট। ক্লার্কশিপ এক্সামিনেশন এই লেখাটা দেখেই মানে গুজবাম্পস আসছে, মানে মাধ্যমিক পাশে সবাই এখানে আবেদন করতে পারবে আর কিচ্ছু লাগে না, প্রচুর ভ্যাকান্সি আসতে চলেছে, পড়াশোনাটা শুরু করে দাও। এই বছরে কিন্তু মানে একদম সুবর্ণ যুগ দিয়ে দিয়েছে, নোটিফিকেশন বেরিয়েছে, চাকরি নিতেই হবে, কিছু করার নেই, আজ নিক কাল নিক পরশু নিক নিতেই হবে, কিছু করার নেই এখানে। ঠিক বলেছো, কিন্তু তোমাদের একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে ডিটারমিনেশন এবং মন দিয়ে ভালো করে পড়াশোনাটা শুরু করে দাও, করতে থাকো, আর কিন্তু হাতে একদম সময় নেই বললেই চলে। তো আজকের জন্য এই শর্ট যে ভিডিওটা সেটা তোমাদের সামনে রাখলাম, শর্ট নোটিফিকেশন রেসপেক্টে যেটা বেরিয়েছে, ডিটেল নোটিফিকেশন আসলে পুরো জিনিস তোমাদের সামনে কমপ্লিট জানিয়ে দেবো। তাছাড়াও যদি এক্সট্রা করে কিছু জানতে চাও অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তার রেসপেক্টে তোমাদের আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করবো। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করে যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও, পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করে যাও। আজকের এতটা দেখাচ্ছি, অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিকের সাথে। টিল দ্য টেকা, টাটা, বাই বাই।